কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ভোজেশ্বর ঝাপসা সেতুটি আধুনিক হলেও নেই যান চলাচল। ৬ বছর ধরে ৯৯ মিটারের সেতুটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জেলার সবচেয়ে বড় বন্দর ভোজেশ্বরের সাথে ঝাপসার সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০১৬ সালে সেতুটি নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০১৮ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান কামারজানি ব্রোজেন আনোয়ারা জিবি। এরপর ২০১৯ সালে ১৮ জুলাই ১৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নতুন করে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। ২০২১ সালের জুন মাসে সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি, যার ফলে সেতু দিয়ে যাতায়াতের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। আমাদের দাবি, আমাদের রাস্তাটা সুন্দর করে দিবে, আমাদের ব্রিজটা সুন্দর করে দেবে, যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে সুন্দর মতো যেতে পারি, হাত বাড়ালে সবাই সুন্দর মতো যেতে পারে, এই রাস্তাটাই আমাদের দাবি। এই মাদ্রাসা যাতায়াত করি, আমাদের রাস্তাটা টলাটা দিয়ে যাতায়াত করতে হয়। এখন ধরেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এটা কী হবে? আর এই রাস্তাটা পরিবর্তন হয় না দেখে আমরা যাতায়াত করতে পারি না, যেন রাস্তাটা আমাদের উন্নত হয়, যা রাস্তা যেন ঠিক করে দেওয়া হয়। সরকারের এই আবেদন জানাইলাম আমি। অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে বাড়ি ঘর বাইঞ্জা সুরা মনে করেন গাড়ি লয়ে একবার বাড়ির ভিতরে ঢুকিয়া যায়। আমাদের জায়গাও দিছি রাস্তার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই, এরা কোনো কাজই করে না, গুরুত্ব দেয় না কোনো। রাস্তার কারণে আপনার প্রতিদিন দু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অনেক মানুষের হাত পা ভাঙছে, তারপরে মনে করেন যান অনেক গাড়ি উল্টা পড়ে যায় এখানে, ঠিক আছে। আর এখানে আমাদের এখানে পানি জমে জায়গা, আমরা বাড়ি থেকে বেরোতে আমাদের সমস্যা হয়ে যেতেছে। নানা জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এলজিইডি। ভোজেশ্বর ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, এই ব্রিজটার মূল যে ব্রিজ এটা সমাপ্ত হয়ে গেছে আমাদের, কিন্তু অ্যাপ্রোচের একটা টেন্ডার হয়েছিল অ্যাপ্রোচের জন্য শুধু, সেটা দুই বছর আগে, কিন্তু অ্যাপ্রোচের কিছু স্থাপনা থাকায় সেটা প্রশাসন থেকে অপসারণ করতে পারে নাই, না করার কারণে ঠিকাদার কাজ না করতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করি এবং সেক্ষেত্রে প্রথম কলে এভাপোরেটরে অনুমোদন দেয় না কর্তৃপক্ষ। পরবর্তীতে আবার আমরা টেন্ডার কল করেছি, ১৯ তারিখে ওপেনিং, যদি এটা অনুমোদন হয় তাহলে আশা করি ডিসেম্বর-জানুয়ারির মধ্যে আমরা অনেকটা বাধ্য হয়ে নদী পারাপারে নৌকার উপর ভরসা করছেন স্থানীয়রা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।